রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে মুখ থুবড়ে পড়েছে তার বাস্তব চিত্র প্রতিদিন প্রত্যক্ষ করছেন রাজ্যের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক মহল। দপ্তরের মাথায় বসে খোদ শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির খেলাপ করছেন বলে কোমলমতি ছাত্রছাত্রীদের অভিযোগ। শিক্ষার এই বেহাল এবং ভঙ্গুর দশা নিরসনে মন্ত্রী এবং সরকারের কোনো উদ্যোগ নেই, তাই প্রতিদিনই কোথাও না কোথাও সাধারণ পড়ুয়ারা রাস্তায় নামছেন। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, গণতান্ত্রিক ত্রিপুরায় এরকম পরিস্থিতি আগে কখনো হয়নি। সোমবার শিক্ষক নেই, শিক্ষক দাও, এই দাবিতে দক্ষিণের যতনবাড়ি করবুক সড়ক অবরোধ করে প্রহ্লাদ সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপজাতি অধ্যুষিত প্রহ্লাদ সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনের ছবি আপনারা স্বচক্ষে দেখুন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।